রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,299 জন। আজ ঢাকা, মাদারীপুর ও যশোরে মারা গেছে 3 জন। চিকিৎসকরা বলছেন, এডিস মশার উৎপত্তিস্থল বিনষ্ট করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। আসছে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীসহ সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও শত শত মানুষ নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,299 জন। এদের মধ্যে ঢাকায় 607 ও ঢাকার বাইরে 692 জন। আমার ছেলের ধরা পড়ছে, আমি যখন 16 তারিখে ওর ব্লাড টেস্ট করি তখন, মেয়েরও হয়েছে। এখন একটু ভালো আছে, আবার দেখা যায় খারাপ হয়ে যাবে। এখনও রাস্তাঘাট, অনেক বাসা বাড়িতে অনেক লোকজন সচেতন না। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, ঈদের ছুটির কারণে আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কম, তবে সেপ্টেম্বরের সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করছেন তারা। পিক সময় আমরা যেটা চিন্তা করছি সেপ্টেম্বর, ওই সময়টা না আসা পর্যন্ত আমরা এখনো কমপ্লিটলি বলতে পারবো না। এডিস মশার উৎপত্তিস্থল বিনষ্ট করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আতঙ্ক না, আমরা অ্যালার্ট হতে বলেছি। আর যেহেতু এখন যে সরকারি ব্যবস্থাপনায় যে ব্রিডিং পয়েন্টগুলো ধ্বংস করা হচ্ছে, মশার ব্রিডিং পয়েন্টগুলো, সেটা যদি আমরা কার্যকর করতে পারি তাহলে সেপ্টেম্বর অক্টোবরে ভয় পেয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না বলে আশা করছি। চিকিৎসা শেষে যারা বাসায় ফিরে যাচ্ছেন তাদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।